السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ওয়ার্ল্ড রেডিও যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বরকত জানাচ্ছি। সম্মানিত সুধী, মাহে রমজানের দ্বিতীয় দিনে আমরা পদার্পণ করলাম আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে এসে আমরা মাহে রমজানের সিয়াম সাধনার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। মানুষের মধ্যে যে পশুবৃত্তি রয়েছে, যে কুপ্রবৃত্তি মানুষকে অন্যায় অনাচারের প্রতি উদ্বুদ্ধ করে এবং মানুষ এই কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য আত্মশুদ্ধির মাধ্যমে, আত্মা পরিশুদ্ধির মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে। আপনারা জানেন মানুষের মধ্যে যে এই হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, মানুষের ক্ষতি করার যে প্রবণতা রয়েছে বিভিন্নভাবে, এই কুপ্রবৃত্তিটাকে মানুষ থেকে ধ্বংসের পথে ধাবিত করে। এবং ইসলামী শরীয়তের এই বিধান যখন মানুষ পালন করবে, রোজা রাখবে, তখন অটোমেটিক্যালি মানুষের মধ্য থেকে এই কুপ্রবৃত্তিটা আস্তে আস্তে কিন্তু সরে যাবে আর মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। রোজার মাধ্যমে আল্লাহ পাকের অসংখ্য গণিত রহমত নিয়ামত লাভ করে তার জীবনকে ধন্য করবে। এই রোজার মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে মানুষের ক্ষতি করা থেকে, বাদ চিন্তা করা থেকে, বাদ ধারণা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানুষের ইহ এবং পরজগতের সফলতা লাভ করা। হদিসের একটি প্রসিদ্ধ হদিস হলো হদিসে কুদসি। এই হদিস শরীফের মধ্যে নবীজি আরশাদ ফরমায়েছেন, সৌমুলি ওয়ানা জিবি, রোজা আমার জন্য, আমি এর বদলা দান করব। সুবহানাল্লাহ। আল্লাপাক বলছেন যে রোজা একমাত্র মানুষ আমার সন্তুষ্টির জন্য রেখে থাকে এবং আমার সন্তুষ্টির জন্য যখন রোজা রেখে থাকে তখন আমি এর বদলা মানুষদেরকে দান করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ এই হদিসে কুদসি রয়েছে, নবীজি আরশাদ ফরমায়েছেন, আহাব্বুল ইবাদতে ইলাইয়া সৌম, সমস্ত ইবাদতের মাধ্যমে ওয়ান অফ দ্য বেস্ট ইবাদা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ফাস্টিং। ফাস্টিং, রোজা রাখা একটি সবচেয়ে বড় একটি ইবাদতি এবং আল্লাহর নিকট একটি সবচেয়ে প্রিয় ইবাদতি। সুবহানাল্লাহ। তখন এই আল্লাহর এই প্রিয় ইবাদতিটা যখন মানুষ করবে তখন মানুষের কিন্তু তার সব ধরনের বাদ খাইসলত, বাদ অভ্যাস সব কিছু পরিত্যাগ করে সে আল্লাহর প্রতি আগাবে। তখন আল্লাহ তার প্রতি তার রহমতের নিয়ামতের দ্বার উন্মুক্ত করে দিবেন। এবং আরেকটি হদিসে কুদসি আপনারা শুনলে এত খুশি হবেন যে আমরা কত মূল্যবান একটি কাজ এবং আল্লাহর এই নিয়ামতের বাগি আল্লাহ আমাদেরকে বানিয়ে দিয়েছেন। এটাও হদিসে কুদসি, নবীজি বলছেন, আসৌমুলি আসৌম মুফিকাতুন লিসিফাতিহি, আসৌমুলি, রোজা আমার জন্য, মানুষ কণিকের জন্য আল্লাহর একটি গুণ তাদের মধ্যে নিয়ে আসে। আল্লাহর গুণ হলো আল্লাহ খান না এবং পান করেন না। এই যে 15-16 ঘন্টা আমরা খাই না এবং পান করি না, এই যে একটি গুণ, এটি আল্লাহ পাক বলছেন যে আমার বন্দারা তাদের মধ্যে নিয়ে যায়। এর জন্য আমি এই সমস্ত আমার বন্দা বান্দীদের প্রতি আমি সন্তুষ্ট, যারা রোজা রাখে এবং রোজার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। আমরা ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান যখন আমরা নিজের মধ্যে এস্টাবলিশ করব, আমরা রোজা রাখব, তখন আপনি কিন্তু অটোমেটিক্যালি আল্লাহর রহমত নিয়ামতের মধ্যে আপনি প্রবেশ করলেন এবং এই রোজা খালি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে এবং এই রোজার মাধ্যমে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, আপনার ইহ পরজগৎ ধন্য হয়ে যাবে, এই দুনিয়াতে আপনার জন্য নিরাপত্তা রয়েছে এবং আল্লাহর অসংখ্য গণিত রহমত নিয়ামত আপনি লাভ করবেন। সুতরাং আমরা সবাই যেন এই আমাদের সব ধরনের কুপ্রবৃত্তিকে দূর করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, মাসব্যাপী আল্লাহর সাধনা আল্লাহর ধ্যানে আমরা এবং লাভ করি। এবং আমরা এই রোজা কিন্তু আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করতে, আল্লাহর একবারে ক্লোজ হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। আল্লাহ পাক সবাইকে
আল্লাহর নৈকট্য লাভ করার এবং আল্লাহর রেজামন দিয়ে সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন। সবাই আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান শরীফের অসংখ্য গুণিত রহমত নিয়ামত ফজিলত দান করুন।